শেখ হাসিনা যিনি পালিয়ে গেছেন, স্বৈরাচারী সরকার পালিয়ে গেছেন জনরোষে, এই যে গণহত্যা করেছেন, তিনি তার গণহত্যার রোষ থেকে বাঁচার জন্য, গণহত্যার একটা শাস্তি আছে, এই শাস্তি থেকে বাঁচার জন্য শেখ হাসিনা এখন অডিও ফোনে ফোনে দেশকে অশান্ত করার চেষ্টা করছে, তার দলের লোকদেরকে বলছে, তারা এই মন্দির টন্দির বিভিন্ন জায়গায় তারা হামলা করছে, বিএনপির কোনো লোকেরা এইগুলোর সাথে মোটেই জড়িত না। এটা আওয়ামী লীগের লোকজন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা, তার অনুগত লোকেরা এই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর অপচেষ্টা করছে। বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক নয়, এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মানুষ, এই দেশের সবাই নাগরিক হিসেবে সমমর্যাদার নাগরিক হিসেবে তারা বসবাস করবেন। এই ষড়যন্ত্র করছে শেখ হাসিনা, ইতিমধ্যে ষড়যন্ত্রকারী শেখ হাসিনা উস্কানি দিচ্ছেন জনগণকে, সেটার জন্য আমরা সতর্ক থাকার জন্য অনুরোধ করব। আর নিশ্চয়ই নির্বাচন হবে, কারণ কোনো অন্তর্বর্তীকালীন সরকার স্থায়ী থাকে না, এবং অন্তর্বর্তীকালীন সরকারও বলেছেন তারা একটা ক্রাইসিস মোমেন্টে তারা ক্ষমতা এসেছেন, এবং তারা নিজেরাও বলেছেন তারা এক বিন্দুও তারা দেরি করবেন না, কাজগুলো শেষ হওয়ার পরে তারা নির্বাচন করবেন। আমরা আশা, আমরা জনগণের কাছে ক্ষমতা ফিরে আসবে, আমরা আশাবাদী, তারা সঠিক কাজটাই করছেন। ছাত্র জনতার গণপুত্থানের মধ্যে দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়টা সুসংগত করতে চায় না, উৎসাহী হলে চলবে না, চূড়ান্ত বিজয় এখনো হয় নাই। এখনো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, এই অনেক ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, আমাদের সেই ষড়যন্ত্র ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আর নিজের হাতে তুলে নেওয়া যাবে না, কোনো ভাঙচুর জ্বালা পোড়া করা যাবে না, প্রতিহিংসার বিএনপি করে না, কোনো লুটপাট চলবে না, কোনো ঝামেলা চলবে না, কোনো বাড়িঘর ভাঙা চলবে না, সরকার সরকারি প্রতিষ্ঠান নষ্ট করা যাবে না, সব কিছু কিন্তু দেশের, দেশের আপনাদের আমাদের সম্পত্তি, আমাদের দেশ নায়ক তারেক রহমান এই ব্যাপারে বদ্ধপরিকর যে কোনোভাবে কোনো ধ্বংসাত্মক কিছু করা যাবে না। আপনারা প্রশাসনকে সাহায্য করবেন, প্রশাসনের পাশে থেকে কাজ করবেন, এবং আপনারা দেশের সম্পদ রক্ষা করবেন, কাউকে কোনো প্রকার ঝামেলা করবেন না, যদি ঝামেলা হয় দল কিন্তু সেই ব্যাপারে কিন্তু আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।